প্রথমেই থ্যাংক ইউ আমার সেই সমস্ত সাবস্ক্রাইবারকে যারা আমাকে অবসাদের দিকে ঠেলে দিয়েছিল, ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছিল, কারণ তারা রিকোয়েস্ট করেছিল আমাকে ম্যাচো মস্তানা সিনেমাটা রিভিউ করতে হবে। তো প্রথমে সিনেমাটা ট্রেলার দেখি, তো তারপর সিনেমাটাও দেখি, দেখার পর না আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলাম, মানে সিনেমাটা দেখে আমার মাথা থেকে শুরু করে পেছন পা সব ফিনিশ। তো আজকে সেই মুভিটাই রিভিউ করবো, সিনেমাটার নাম হচ্ছে তো নাম তো দেখলেন, শুনতেই পেলেন, ম্যাচো মাস্তানা। তো আগে সবার আগে যেটা বলবো, সিনেমাটার প্রথমে কিন্তু নাম ছিল ম্যাচো মুস্তাফা, পরে সিনেমাটার নাম করা ম্যাচো মাস্তানা। তো মাস্তানা না মুস্তাফা, মাচো কি খেঁচো সেটা তো জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে ডাইরেক্টর রেশমি মিত্র তার সিনেমা করা ছেড়ে দেওয়া উচিত, যদিও তারপর থেকে ওনাকে কোনো সিনেমা দেখা যায়নি। আর যে যে সিনেমাটার গল্প লিখেছিল তার হাত না কেটে দেওয়া উচিত, যাতে জীবনের কোনো সিনেমার গল্প না লিখতে পারে। কারণ এরকম গল্প লিখলে ডাইরেক্টরও গাঁজা খেয়ে পরিচালনা করবে, প্রডিউসারও গাঁজা খেয়ে সিনেমাটা নিয়ে নেবে, এবং দর্শকরা হলে গিয়ে মুতে ফেলবে মুখ দিয়ে। তো আমি ভাগ্য ভালো যে এই সিনেমাটা আমি যখন মানে ইউটিউবার হইনি সেই সময় এসেছিল, নাহলে আমাকে দেখতে যেতে হতো এবং হলেতেই হয়তো আমি হার্টফেল করে মারা যেতাম। এই সিনেমার একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে হিরণের বডি, কারণ হিরণ বডিটা খুব ভালো করেছিল, যদিও অভিনয়টা সেইভাবে ভালো লাগেনি। হিরণের সিনেমার আমি তারিফ করি কিছু কিছু ক্ষেত্রে, কারণ হিরণের 5 টাকার দরকার রয়েছে অবশ্যই, কিন্তু কিছু ভাটের সিনেমা করলে, যে সিনেমাটা না করলেও চলতো, করে কিছু মানে কিছু ড্যাশ ছেঁচেরা যাবে না, তো সেরকম সিনেমা যখন করে তখন আর তারিফ মানে করা যায় না। তো যে কারণে বলতে বাধ্য হচ্ছি হিরণের সিনেমাটা করে নিজের ক্যারিয়ারে 12টা বাজিয়ে দিয়েছিল। তো শুধুমাত্র বডি দিয়ে সব কিছু হয় না, বডি বানিয়ে ফেলেছো মানে সিনেমাটা যে তুমি সব কিছু কামিয়ে ফেলবে এমন ব্যাপার হয় না, নাচলেই সব কিছু হয় না, অভিনয়টা করতে হয়। তাই অ্যাজ এ অ্যাকশন হিরো কখনোই প্রথম কথা হিরণকে মানায় নিছে যতই বডি করুক। আর পূজা অ্যাজ এ অভিনেত্রী এটা কি করতে চেয়েছে সিনেমাতে সারাক্ষণ মাথায় ঢোকেনি। এইরকম সিনেমা বাংলায় আছে না, বাংলা ইন্ডাস্ট্রির 12টা বাজার পক্ষে যথেষ্ট, এবং এইসব সিনেমার জন্যই লোক দেবজিতের ভালো ভালো কিছু কমার্শিয়াল সিনেমাকেও ছোট করে, লোক এইগুলো দেখে, দেখে বলে বাংলা কমার্শিয়াল সিনেমা তো জঘন্য, এবং তার জন্য দায়ী 90% এই সিনেমাগুলো। এই সিনেমাটা IMDb রেটিং দেখলাম 5.9, এটা এর চেয়েও কম হওয়া উচিত, 2.9 হওয়া উচিত। মানে এইভাবে আমি ট্রোল খুব কম সিনেমায় করেছি, কারণ সিনেমাটা গল্প টল্প থেকে শুরু করে মাথা মুন্ডু কিচ্ছু নেই, কিছু অ্যাকশন সিনস রাখা হয়েছে যেগুলো বাংলা সিনেমার ক্ষেত্রে খুব হাই বাজেট পুনে করে করা হয়েছিল, কিন্তু দেখতে অত্যধিক অদ্ভুত লেগেছে। এবং গানেরও যে কোরিওগ্রাফি রয়েছে এই সিনেমাতে দেখতে হাস্যকর লাগে, বিভিন্ন গানের লকল, শাহরুখ খানের দ্য ডিসকর্ড মধ্যে হিরণের নাচের মিল পাবেন, এরকম বহু মিল পাবেন। তো কিছু কিছু আমার সাবস্ক্রাইবার রয়েছে, আমি নাম নিতে পারছি না, তাদেরকে বলবো তোমার শিগগিরই ডাক্তার দেখো, তোমাদের করোনার চেয়েও ভয়ানক রোগে ধরছে, যে তোমরা এটাকে বলেছো ভালো সিনেমা, সিনেমাটা রিভিউ করতে বলছো সেটা কিছু বলেনি, তোমরা তার সময় লিখে দিয়েছিলে ইটস ওয়ান অফ দ্য বেস্ট মুভি, সিনেমাটা দেখো দাদা। তো তুমি আমার দাদা বলেছিলে বলেই ট্রাই করেছি, তুই তুই করে করলে হয়তো দেখতাম না, কিন্তু বিশ্বাস করুন আমার দেখে না আমি কী বলবো, আমি কীরকম একটা হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, বাড়িতে কারোর সঙ্গে ভালো করে কথা বলছিলাম না, একটু রেগে রেগে কথা বলছিলাম যে হাট হাট হাট, কারণ সিনেমাটা দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছিলো, কী দেখলাম এটা। তো এই সিনেমাগুলোর জন্য বাংলা ইন্ডাস্ট্রি বিরাট ক্ষতি হচ্ছে, এবং এই সিনেমাগুলো হিরণের কেরিয়ার নষ্ট করার পক্ষে যথেষ্ট, এবং এইসব সিনেমা করা হিরণকে ছাড়তে হবে, না হলে হিরণের কেরিয়ার এমনিই বরবাদ হয়ে যাবে। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও, আমি আবার বলছি হিরণ ভালো অভিনেতা, কিন্তু এইসব সিনেমা করলে কখনোই মানে ভালোভাবে পরিচিতি পাওয়া যাবে না। আমি মানছি অনেক সময় টাকার জন্য হিরোকে রাজি হতে হয়, কিন্তু এইসব গল্প শুনেও, এইসব গল্প শুনে প্রডিউসাররা কী করে সিনেমা দেয়, ডাইরেক্টর কী করে ডাইরেকশন করতে রাজি হয়, অভিনেতা অভিনেত্রীরা কী করে বলে আমরা রাজি আছি, মানে ভাবতে গেলে দুবার আমাকে না বাথরুম থেকে হেগে আসতে হবে। তো কী বলবো, এটার রিভিউ করতে বসেছিও নিজেকে মানে অত্যন্ত লজ্জিত মনে হচ্ছে। তো এটাকেই বলবো যে